কাপিং থেরাপি ফিজিওথেরাপি শিক্ষার এক নতুন সংযোজন। চিরকালই ফিজিওথেরাপি শিক্ষায় চীন সর্বদা অগ্রগণ্য। ক্যারাটের পাশাপাশি চীন বিশ্বকে ফিজিওথেরাপি চিকিৎসা উপহার দিয়েছে। যখন কোনো ওষুধ ব্যথা নিরাময় কাজ করে না, তখন ব্যথা উপশমের জন্য ফিজিওথেরাপি কার্যকর হয়। ফিজিওথেরাপি চিকিৎসার নবতম সংযোজন কাপিং থেরাপি। রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে এই বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এই বিষয়ে গবেষক শিক্ষক সত্যেন ভট্টাচার্য জানান, যে কোনো রোগীর ফিজিওথেরাপি করতে হলে 14 থেকে 15 দিন সময় লাগে, কিন্তু কাপিং থেরাপিতে যে কেউ দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে বলে তার দাবি। এখানে কাপিং থেরাপি নিয়ে ওয়ার্কশপ হচ্ছে। কাপিং থেরাপিটা হচ্ছে একটা অ্যানসিয়েন্ট চাইনিজ মোড অফ ট্রিটমেন্ট, যেটা এখন অনেকটা রিফাইন্ড হয়ে গিয়ে নতুনভাবে আমাদের কাছে, ভারতবর্ষের ফিজিওথেরাপিস্টদের কাছে এসছে। তো আমি কাপিং প্রশিক্ষক এবং বিভিন্নভাবে, যেমন 12 ধরনের কাপ থেরাপি ইউজ করা হয়, যে কোনো ধরনের প্যাথোলজির জন্যে এটা ইউজ হয়। এটা প্রথম কথা ম্যাজিকের মতো পেনটাকে সারিয়ে দেয়। আগে যেরকম একটা কনসেপ্ট ছিল যে ফিজিওথেরাপিস্টদের কাছে যাওয়া মানে যে 15 দিন 20 দিন 1 মাসের একটা লম্বা থেরাপি সেশন নিতে হতো, এই ধরনের ট্রিটমেন্ট যেমন এই কাপিং থেরাপি দ্বারা আমরা এই লম্বা ট্রিটমেন্টটাকে অনেকটা কমিয়ে ফেলেছি। আমরা খুব কম সময়ের মধ্যে পেশেন্টকে সুস্থ করে ফেলি। আমরা এতে এই কাপিংটা আরও জনপ্রিয় করেছে হচ্ছে অনেক স্পোর্টস পার্সন এবং অনেক সেলিব্রিটিরা কাপিং রেগুলার বেসিসে ইউজ করে। যারা অসুস্থ নয় তারাও কিন্তু কাপিং থেরাপি রেগুলার বেসিসে ইউজ করতে পারে। শরীরের মধ্যে তাদের যে ইম্পিউরিটি বা টক্সিনস আছে সেইগুলো রেগুলার বেসিসে তাদের রিলিজ করবার জন্যে কাপিং থেরাপি খুব সহায়তা করে। যারা ছাত্রছাত্রীরা এসছে তারা সবাই ফিজিওথেরাপির স্টুডেন্ট। তারা এখান থেকে কিভাবে কাপিং ইউজ করা যায় পেশেন্টদের ওপর, ডিজিজ ওরিয়েন্টেড, মানে যে কোনো ধরনের কারো সার্ভাইকাল স্পন্ডালাইটিস হয়েছে, সে কীরকমভাবে কাপিং থেরাপির মাধ্যমে তাড়াতাড়ি সুস্থ হতে পারে, কারো ডিস্ক প্রোল্যাপস হয়েছে বা ডিস্ক ডিজেনারেটিভ ডিজিজ হয়েছে বা কোমরে ব্যথা, মোদ্দা কথায় যেটা আমরা বলি, সেই কোমরে ব্যথাতে কীভাবে কাপিং ইউজ হতে পারে তার ইউজ করতে পারে, এবং যাদের অ্যাঙ্কাইলোসিস স্পন্ডালাইটিস হয়েছে এবং এরকম বিভিন্ন ধরনের রোগে যে কাপিং থেরাপি ইউজ করে কীভাবে তাড়াতাড়ি সুস্থ করা যায়, আজকে তারা এই কর্মশালাটি অংশগ্রহণ করে সেই বিষয়ে পারদর্শী হয়ে উঠবে। এই থেরাপি এখন বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে। বহু বিখ্যাত খেলোয়াড় এই থেরাপিতে দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। এদিন এই কর্মশালায় বর্ধমান সহ পার্শ্ববর্তী বিভিন্ন ফিজিওথেরাপি ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। আজকে আমাদের ডক্টর সত্যেন ভট্টাচার্য স্যার কাপিং নিয়ে একটা ওয়ার্কশপ করাচ্ছেন, যেটা আজ সারাটা দিন ধরে চলবে। এখানে আমরা, স্যার যেরকম আগেও বললেন যে কাপিং করে একটা পেনফুল এরিয়া থেকে পেনটাকে রিলিফ করা যাবে, সেই রকমই আমি স্টুডেন্ট হিসেবে এবং তারপর আস্তে আস্তে যখন এখন কাজ শুরু করছি, তো পেশেন্টদের উপর অ্যাপ্লাই করে প্রথম দিনেই একটা সুন্দর ইমপ্রেশনটা পাওয়া যায়, এটা আমার কাজের ক্ষেত্র থেকে বলবো বিশেষ করে। এটাই সুচিস্মিতা রায়। হ্যাঁ, খুব ভালো দেখলাম, এবং আমাদের ডে টু ডে প্র্যাকটিসে একটা নতুন টুল হিসাবে আমরা কাপিংকে ইউজ করতে পারি। কাপিং এমন একটা থেরাপি যেটা আমরা আজকে এই ওয়ার্কশপ থেকে শিখছি, যেটা পেশেন্টকে খুব র্যাপিড রিলিফ দেবে, মানে একটা প্রলং পেন যেটা তিনি ভুগছেন অনেক দিন ধরে, সেটা একটা ইনস্ট্যান্ট রিলিফ সে দিতে নিতে পারছে এই কাপিং থেরাপির মাধ্যমে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।